আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সুন্দর হওয়ার জন্য, ফর্সা হওয়ার জন্য খুবই পরীক্ষিত একটা আমল কোরআন এবং হাদিসের আলোকে। আলোচনা বুঝতে অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। তো বন্ধুরা, কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। এমন একটা দোয়া, যে দোয়াটা সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে নিজেই আল্লাহর কাছে দোয়া করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের নিজের মুখ থেকে বের হওয়া দোয়া। এমন দোয়া একটা থেকে জানাবো, যে সুন্দর সেও সুন্দর হতে চায়, যে কালো সেও সুন্দর হতে চায়, সুন্দরের শেষ নাই। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর এবং সৌন্দর্যকে পছন্দ করেন। এই জন্য সুন্দর হওয়ার আমলটা আপনারা চাইলে করতে পারেন, যাদের মনের এই আশা। তবে যে আল্লাহ আমাকে কালো বানালো, কেন আমি কেন সুন্দর হব, অথবা সুন্দর হওয়ার জন্য আমল করা যাবে কিনা, হ্যাঁ আমল করা যাবে, কোনো গুনাহ হবে না, আপনি আল্লাহর কাছে যে কোনো কিছু চাইতে পারেন। তো এবার আল্লাহ রাসূল কোন দোয়া করেছিলেন সুন্দর হওয়ার জন্য, সেই দোয়াটা আপনাদেরকে জানাবো। সেই দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা। এটার অর্থ হলো, আল্লাহুম্মা জাআল, হে আল্লাহ আপনি মাজাল সৃষ্টি করেন, মানে পয়দা করেন, বানায় দেন আমার অন্তরের মধ্যে নূর। নূর মানে আমার অন্তরটাকে সুন্দর বানায় দেন, মানে মনের মধ্যে যাতে হিংসা বিদ্বেষ না হয়, মনটা ভালো থাকে। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি আমামি ওয়া ফি খলফি ওয়া ফি ফাওকি ওয়া ফি তাহতি ওয়া ফি বিজানিবি ওয়া ফি ইয়ামিনি ওয়া ফি শিমালি নূরা, আল্লাহুম্মা জাআলনি নূরা। এই সম্পূর্ণ দোয়াটার অর্থ হচ্ছে, হে আল্লাহ আপনি আমার ডানে বামে উপরে নিচে উপর নিচ এমনকি আপনি আমার পুরোটাকেই নূর বানায় দেন অথবা সুন্দর বানায় দেন। একটা দোয়া আল্লাহ রাসূল নিজে হাদিসের মধ্যে করেছিলেন। তো এখন আমরা সেটার সুবাদে কোন দোয়াটা করব, সেভাবে এটার সাথে সামঞ্জস্য রেখে, আল্লাহুম্মা জাআল ফি ওয়াজহি নূরা, হে আল্লাহ আপনি আমার চেহারার মধ্যে সৌন্দর্য দান করুন, চেহারার মধ্যে নূর দান করুন। আমি আপনাদেরকে একটু লিখে দেখাচ্ছি বাংলা বানান সহ। এই যে আল্লাহ হুম মাজ আল ফি ওয়াজ উ বন্ধ সে গড়া বরি গজ ওয়াজ হি নূর দন্ত নস্কার নু বসনা রও কার রও আল্লাহুম মাজ আল ফি ওয়াজ হি নূর। তো বন্ধুরা, আপনারা এই আমলটা কিভাবে করবেন, আমি আরবিতে লিখলাম, বাংলায় লিখলাম, আরবিতে লিখলে ভালো সময়ের প্রয়োজন এবং বাংলায়ও খুব তাড়াতাড়ি লিখেছি, যার কারণে আবার বলে দিচ্ছি, আল্লাহুম মাজ আল ফি ওয়াজ হি নূর। এটা আপনি সকালবেলা 41 বার করে, সন্ধ্যাবেলা 41 বার করে আপনি যতদিন বেঁচে থাকেন করেন, আল্লাহ তাআলা প্রতিদিন সব সময় আপনার চেহারার মধ্যে নূর দান করবেন, আপনাকে দেখে অনেক ভালো মনে হবে এবং আপনার চেহারার মধ্যে অনেক উজ্জ্বলতা থাকবে। তো বন্ধুরা, আমল করার সাথে সাথে আপনারা কিছু ভালো খাবার আইটেমও খেতে পারেন। তদ্রূপ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে, এটাকে বলা হয় ড্রাই মিক্স ফুড হানি নাটি। ফেসবুকের মধ্যে আপনারা অনেকেই দেখবেন, কিন্তু এটার মধ্যে আইটেম অনেক বেশি, 40 আইটেম। এটা আমার কাছে পাঠিয়েছেন নাদিম ভাই, নাদিম ভাই এটা আমার কাছে দিয়েছেন, এটার মধ্যে 40টার বেশি আইটেম রয়েছে। যেমন আল্লাহ রাসূলের নিজের পছন্দনীয় আজওয়া খেজুর, তারপর হচ্ছে আপনার কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, তারপর হচ্ছে অনেক ফুলের বীজ রয়েছে, মধু রয়েছে, সম্পূর্ণটার মধু নিজের হাতের ভাঙা। উনি গ্রামে থাকেন তো, কুমিল্লা, তো ওই গ্রামে থেকে বিভিন্ন জায়গা থেকে উনি মধু সংগ্রহ করেন। আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে নিচে ওনার কোন জায়গা থেকে মধু সংগ্রহ করেন, এটা কিভাবে নিজে বানান, সকল কিছুর ভিডিও তিনি সেখানে দিয়ে রেখেছেন। দুই দিন পর পর মধু সংগ্রহ করছেন। আমরা যদি বানাতে যাই 8-10 হাজার টাকার মতো খরচ করবে, কিন্তু তিনি অতি অল্প মূল্যে এটা আমাদের কাছে দিয়ে দিচ্ছেন, অতি স্বল্প মূল্যে। এবং আপনি যদি এই ভিডিও দেখার মাধ্যমে তার কাছে বলেন, আমি এই ভিডিও দেখে আপনাকে ফোন করেছি, আপনি অনেক ডিসকাউন্ট পাবেন। এবং এখান থেকে আপনি যদি কোনো ধরনের ফলস ভুল দুই নম্বরে ধরতে পারেন, সম্পূর্ণ টাকা আপনি ফেরত পাবেন। এবং উনিও একজন আলেম মানুষ, ধোঁকাবাজি করবেন না আশা করা যায়। তো আপনি, আমি ভিতরের সেটটা একটু দেখাই, সকল কিছুর মূল উপাদানগুলো এখানে দেওয়া রয়েছে, আপনারা একটু দেখেন, অনেক ধরনের আইটেম রয়েছে যেগুলো আমি নিজে এখানে বলে শেষ করতে পারছি না। সুন্দর হবেন, শারীরিক দুর্বলতা
তারপর হচ্ছে আপনার ফর্সা হওয়ার জন্য, গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ করে এটা অত্যন্ত দরকার, নিজের হাতের বানানো সম্পূর্ণটার মধ্যে মধু মিক্স করা, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠ বাদাম, আল্লাহর রাসূলের নিজের পছন্দনীয় আজওয়া খেজুর, মরিয়ম খেজুর, অনেক কিছুই রয়েছে, আর অনেক কিছু আমি পাকিস্তানের আখরোট, এই জাতীয় অনেক কিছু। বন্ধুরা যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আপনারা আমল করেন আর এটা নিবেন। ডিসক্রিপশন বক্সে এটার দাম, উপাদান, ফেসবুক পেজ, ডিসক্রিপশন বক্স সবকিছু লেখা আছে, আর ওনার সাথে যোগাযোগের নাম্বার 016 40 তারপর হচ্ছে 524370 016 40 52 52 4370। তো বন্ধুরা আপনারা আশা করছি ভালো লেগেছে ভিডিওটি, এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।